হ্যালো, প্রথমেই অভিনন্দন জানাচ্ছি যারা বুয়েট প্রিলিমিনারিতে উত্তীর্ণ হয়েছে তাদেরকে। তো এই ভিডিওটা বুয়েট রিটেনের জন্য। বুয়েট রিটেনে তুমি কিভাবে ভালো করবা আর কিভাবে ভুল সিদ্ধান্ত থেকে বাঁচবা সেটা নিয়ে আমি কথা বলবো, ঠিক আছে? তো ভুল সিদ্ধান্ত যেটা সবচেয়ে মানে সবাই যে ভুল সিদ্ধান্তটা নেয় সেটা আমি একটু বলি, ঠিক আছে? তো প্রথমে সবাই চিন্তা করে যে বুয়েটে আসলে থাকে কি, 40টা কোশ্চেন থাকে, 2 ঘন্টা টাইম থাকে, প্রত্যেকটা কোশ্চেনে 10 মার্ক করে থাকে, ফিজিক্স থেকে 13টা, কেমিস্ট্রি থেকে 13টা আর ম্যাথ থেকে 14টা কোশ্চেন আসে, এই হলো 40টা কোশ্চেন, এইভাবেই থাকে। তো সবাই যে ভুলটা করে সেটা হলো কি, যে চিন্তা করে যে আমি ফিজিক্স ভালো পারি তাহলে আমি ফিজিক্স দিয়ে শুরু করবো, অথবা কেউ চিন্তা করে কেমিস্ট্রি দিয়ে ভালো কেমিস্ট্রি ভালো পারি তাহলে কেমিস্ট্রি দিয়ে শুরু করবো, বা ম্যাথ ভালো পারি ম্যাথ দিয়ে শুরু করবো, এটা হলো ভুল চিন্তা। এখন আমি এত বড় একটা কথা বললাম, এটা একটা ভুল চিন্তা, যে চিন্তাটা তুমি অলরেডি করে ফেলছো, এইভাবেই হয়তো বা দিতা পরীক্ষা, কিন্তু তারপরও আমি এটাকে ভুল বলতেছি, পিছনে লজিক কি? তো এই পিছনে লজিকটা হলো যে আমাদের অনেক সময় কি হয়, আমরা কলেজে যখন পরীক্ষা দিচ্ছি এটা খেয়াল করছো যে পরীক্ষা দিচ্ছ তুমি, পরীক্ষার মধ্যে তোমার সময় শেষ, ফুল অ্যান্সার করতে পারলে না, ইন্টারমিডিয়েটে ফুল অ্যান্সার না করাটা কিন্তু আমাদের সবার জীবনেই ঘটছে। তো ফুল অ্যান্সার না করাটা তো সমস্যা না, সমস্যাটা কি, যেইগুলো অ্যান্সার করলা না যদি এমন হয় যে ওইগুলো সবগুলোই তুমি পারতা, তো এটা কিন্তু অনেক বড় ধরনের লস। তুমি ফুল অ্যান্সার করলা না, কিন্তু যেগুলো সময়ের অভাবে ফুল অ্যান্সার করলা না, কিন্তু যেগুলো তুমি অ্যান্সার করো নাই সেগুলো সবগুলোই তুমি পারতা, এটা কিন্তু অনেক ধরনের বড় ধরনের লস, ঠিক আছে? এই যে তুমি যদি চিন্তা করো ফিজিক্স দিয়ে শুরু করবা বা কেমিস্ট্রি বা ম্যাথ দিয়ে শুরু করবা, যে কোনো একটা দিয়ে শুরু করবা, তাহলে কিন্তু এই সমস্যাটা হওয়ার চান্স থাকে। কীভাবে চান্সটা থাকে, যেমন ধরো তুমি ফিজিক্স ভালো পারো, ফিজিক্স দিয়ে শুরু করবা, এতে করে কী হবে, ফিজিক্সের 13টা কোশ্চেন সবগুলোই ইজি থাকবে না, কোনোটা ইজি থাকবে কোনোটা কঠিন থাকবে, এরকম মিশিয়েই দিবে। তো এমন হইলো তুমি ফিজিক্স করতেছো বেশ ভালো একটু টাইম গেল, এরপরে ম্যাথে গেলা ভালো একটু টাইম গেল, তারপরে কেমিস্ট্রিতে গেলা, কেমিস্ট্রিতে যাইয়া 13টা কোশ্চেনের মধ্যে লাস্টে যখন 5টা বাকি আছে ওইখানে বেল দিয়ে দিল, লাস্টের 5টা তুমি পড়তেই পারলা না, এবং বাইরে এসে দেখলা এই 5টার মধ্যে 3টাই তুমি পারতা এবং এই 3টা কেউ মিস করে নাই, এই 3টার উত্তর সবাই দিয়ে আসে, তার মানে এটা কিন্তু তোমার জন্য লস। তো এটা কিন্তু হইতে পারে যে তুমি পারো এরকম অ্যান্সার তুমি কিন্তু ছাইড়া দিয়ে আসতেছো, এটা কিন্তু অনেক বড় ধরনের একটা লস, এটা কিন্তু প্রতিযোগিতামূলক পরীক্ষা, এটা তুমি কিন্তু পিছিয়ে যাবে, এটা কিন্তু মনে করো যে ব্যাপারটা এটা যে তুমি কঠিন ম্যাথ পারলে 200 জনের আগে যাবে আর সহজ ম্যাথ ভুল করে আসলে বা সহজ ম্যাথ ছেড়ে দিয়ে আসলে 2000 জনের পিছনে চলে যাবে, সিস্টেমটা কিন্তু এটাই। তাহলে এটা থেকে সমাধান কী, মানে এই অসুবিধাটা থেকে তুমি কীভাবে উত্তীর্ণ হবা, তো আমি তোমাকে বলি, 5 মিনিট আগে তোমাকে খাতা দিবে, তোমার রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এগুলো লিখতে হবে, আর দেখতে হবে কি যে 40টা কোশ্চেন সুন্দরভাবে প্রিন্টিং মিস্টেক না হইয়া তোমার খাতার মধ্যে আসে কি না, এটাই তো তোমাকে দেখতে হবে, 5 মিনিট আগে তো এই জন্যই খাতাটা দেয়। তুমি তোমার রোল নাম্বার রেজিস্ট্রেশন লিখবা, এরপরে দেখবা 40টা কোশ্চেন পাতা উল্টে দেখবা, আচ্ছা 40টা কোশ্চেন ঠিক আছে কিনা, প্রিন্টিং মিস্টেক আছে কিনা বা পাতা মিসিং কিনা, এটা কিন্তু তুমি 1, 2, 3, 4, 5, 6 এরকম করে গুনে গুনে দেখতে পারবা, এটা দেখতে 1 মিনিট টাইম লাগবে, 1 মিনিটে বেশি টাইম দেওয়া যাবে না পাতা উল্টানোর জন্য, ঠিক আছে? তো তাহলে তোমার থাকে কি, তুমি 2 মিনিটে বা 1 মিনিটে ধরো 1.5 মিনিটে তুমি রোল নাম্বার আর রেজিস্ট্রেশন নাম্বারটা লিখে ফেললা, আর 1 মিনিটে তুমি খাতার পাতা উল্টে ফেললা, তাহলে থাক গেল তোমার কত, 2.5 মিনিট বাকি থাকে, 2.5 মিনিট। এই 2.5 মিনিটে তুমি বসে থাকবা, বসে দেখবা যে পুরো খাতাটা দেখবা, 2.5 মিনিটে তুমি কোশ্চেনগুলো দেখবা, কিছু কোশ্চেন থাকে যেগুলো না পড়া জাস্ট কোশ্চেন দেখলেও কিন্তু বোঝা যায় যে আমি এই ম্যাথটা পারবো, এরকম কিন্তু কোশ্চেন থাকে, জাস্ট চোখ উপরে পড়লেই, একটা ম্যাথের উপরে যদি চোখটা পড়ে তাহলে কিন্তু বোঝা যায় যে এই ম্যাথটা আমি পারবো কি পারবো না, এরকম কিন্তু অনেক ম্যাথ আছে যেগুলো আমি জাস্ট দেখলাম, দেখার সাথে সাথে মনে হলো না এটা আমার কমন পড়ছে, আমি না পারি, এটা আমি করছি জীবনে, ঠিক আছে, এটা আমার ইন্টার লাইফে বা অ্যাডমিশন লাইফে আমি যে কোনো সময় ম্যাথটা আমি করছি, এটা আমার কমন, এরকম ম্যাথ কিন্তু আছে। তুমি পুরোটার মধ্যেই পুরো খাতাটা এরকম করে দেখবা যে তোমার কোন ম্যাথগুলো পরিচিত, সেটা হতে পারে ম্যাথের, সেটা হতে পারে ফিজিক্সের, সেটা হতে পারে কেমিস্ট্রিতে, ঠিক আছে? মানে ইজি ইজি ম্যাথগুলো আগে দেখবা, যে ম্যাথের মধ্যে তুমি তাকাইছো 2টা বা 3টা ম্যাথ একদম হুবহু কমন, তোমার বাসার থেকে কইরে আসছো এরকম, মানে এর আগে করছো, পারবাই 100% শিওর তুমি এটা পারবাই, ম্যাথে দেখলা কেমিস্ট্রিতে দেখলা এরকম যে কিছু বিক্রিয়া আছে যেগুলো তুমি একদম মুখস্ত একদম ঠোঁটের উপরে, পারবাই হবেই তোমার, ফিজিক্স এরকম দেখলা যে কোশ্চেন দেখলা ফিগার দেখলা বা সার্কিট টার্কিট থাকতে পারে এরকম, যেগুলো দেখলা দেখে মনে হলো না আমি পারবো, এটা আমি অবশ্যই পারবো, কোনো মিস নাই আমি ফুল পারবো, তো এরকম কোশ্চেনগুলো আগে তুমি দেখবা, ঠিক আছে? এদের দেখে মনে মনে জাস্ট মার্ক করবা, মাথার মধ্যে মার্ক করবা যে এই জায়গাগুলোর মধ্যে আমার এরকম এরকম কোশ্চেন আছে ফিজিক্সে ম্যাথে কেমিস্ট্রিতে যেগুলো আমি 100% পারবো, তোমার শুরু করতে হবে ওই ম্যাথগুলো দিয়ে,
ঠিক আছে, ফিজিক্সের মনে করো যেরকম তিনটা ম্যাথ পারো একদম 100% শিওর তুমি পারো, ওই তিনটা অ্যান্সার করবা। তারপরে যাবা কেমিস্ট্রিতে, যে কোন ম্যাথগুলো তুমি দেখা রাখছিলা, মার্ক করে রাখছিলা মাথার মধ্যে, মার্ক করে রাখছিলা কোন ম্যাথগুলো কেমিস্ট্রিতে বা ইয়াতে ম্যাথে। তো তুমি যেগুলো দেখবা যে ফিজিক্সে কেমিস্ট্রিতে ম্যাথে আগে তুমি যেগুলো দেখা নজর দিয়া জাস্ট দেখাই তুমি লিখতে পারবা, ওগুলো লিখে ফেলবা, ঠিক আছে। এরপরে যাবা তুমি কোশ্চেন পড়তে। ফিজিক্সে মনে করো তিনটা তুমি লিখে ফেলছো, এরপরে তুমি ফিজিক্সের বাকিগুলোর কোশ্চেন পড়তে পারবে। তুমি কোশ্চেন পড়া কোনটা মনে হয় যে আমি কোশ্চেন পড়লাম না এটা পারি, এটা লিখে ফেলবা। এরপরে তুমি কোশ্চেন পড়তে থাকবা, ঠিক আছে। কিন্তু আগে তোমার দেখতে হবে তোমার নজর দিয়া যে তুমি কোনটা পারো, ঠিক আছে। এতে করে কী হবে, এতে করে সহজগুলা আগে অ্যান্সার করে ফেললে, সেটা ফিজিক্সের বা কেমিস্ট্রির বা ম্যাথের, সবগুলার সহজগুলা লিখে ফেললা, তার মানে সহজগুলা আর তোমার কাছ থেকে স্কিপ হওয়ার সুযোগ নাই। লাস্টে যদি এমন হয় সময় নাই, পাঁচটা ম্যাথ ছেড়ে দেওয়া আসা লাগতেছে এবং সেই যেই পাঁচটা ছেড়ে দেওয়া লাগতেছে ওই পাশটা তোমার টাইম দিলে, এক ঘন্টা দুই ঘন্টা টাইম দিলে তুমি পারবা না, এটা তো তাহলে তো ক্ষতি নাই, তুমি পারবা, পারতাই না। এমন পাঁচটা তুমি ছেড়ে দিয়ে আসতেছো যেটা তোমার 10 দিন টাইম দিলে তুমি পারবা না, তাই না? তো ওইটা ছেড়ে দিয়ে আসলে তো তোমার ক্ষতি নাই, কিন্তু এটা ক্ষতি যে তুমি এমন পাঁচটা ছেড়ে দিয়ে আসতেছো যার মধ্যে তিনটায় তুমি 100% পারতা, এটা তো ক্ষতি, ঠিক আছে। তার মানে তুমি সহজগুলা, সেটা ফিজিক্সের হতে পারে, সেটা কেমিস্ট্রি হতে পারে, সেটা ম্যাথেরই হতে পারে, আগে সহজগুলা সহজগুলো অ্যান্সার করে ফেলবা, আস্তে আস্তে কঠিনের দিকে যাবা, আস্তে আস্তে কোশ্চেন পড়বা, তারপরে কঠিনের দিকে যাবা, ঠিক আছে। আর যদি সময় না থাকে, যদি ছাইরা দিয়ে আসতে হয় তাহলে যাতে ওই কঠিনগুলো ছাইরা দিয়ে আসা লাগে, ঠিক আছে। ইজিগুলো যেন ছাইরা দেওয়া না আসা লাগে, ঠিক আছে। এই তো, তার মানে যে যদি চিন্তা করো যে তুমি ফিজিক্স দিয়া পুরো ফিজিক্স অ্যান্সার করার পরে ম্যাথে যাবা, তারপরে কেমিস্ট্রিতে যাবা, এটা কিন্তু তাহলে ভুল চিন্তা, ঠিক আছে। তোমার চিন্তা করতে হবে আগে সহজ, সেটা হতে পারে ফিজিক্সের, সেটা হতে পারে কেমিস্ট্রির, সেটা হতে পারে ম্যাথের, ঠিক আছে। ফিজিক্সের তিনটা করলা, কেমিস্ট্রির তিনটা করলা, ম্যাথের তিনটা করলা, ঠিক আছে। এরকম করে সহজগুলো শেষ, এরপরে তুমি দেখবা যে যেগুলো আমি কোশ্চেন পড়িয়া আমি বুঝতেছি না এটা আমি পারবো, ওইটার দিকে যাবো, ওইটার দিকে যাবো, ঠিক আছে। তো সবার জন্য শুভকামনা রইল, আল্লাহ হাফেজ।